বন্ধুরা XtraTime বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি কলিঙ্গা স্টেডিয়ামের মাঠে আর পিছনে দেখতে পাচ্ছেন লাল হলুদ সমর্থকদের ঝড় কিন্তু উঠেছে তার কারণ কলিঙ্গা সুপার কাপ জয় করলো ইস্ট বেঙ্গল কলিঙ্গতে দাঁড়িয়ে কলিঙ্গবধ লাল হলুদ ব্রিগেডের এক্সট্রা টাইমে কিন্তু ওড়িশা এফসিকে ৩-২ ফলে পরাজিত করলো লাল হলুদ ব্রিগেড এবং ১২ বছর পর যে সর্বভারতীয় ট্রফির খোয়াটা ছিল সেটা কিন্তু মেটালো লাল হলুদ ব্রিগেড এবং এর জেরে এশিয়ান ফুটবলে কিন্তু চলে গেল লাল হলুদ ব্রিগেড এবং সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো ফুটবলারদের কোচ কার্লেস কুয়াদ্রাত প্রত্যেকের উচ্ছ্বাস ছিল দেখার মতো এবং নিঃসন্দেহে অনেক দিন পর কিন্তু ইস্টবেঙ্গল এই সাফল্যটা পেল একটা অন্ধকার যুগ কাটিয়ে যেভাবে ইস্টবেঙ্গল কাম ব্যাক করলো এভাবেই ফিরে আসা যায় ইস্টবেঙ্গল বলেই হয়তো সম্ভব তো চলুন দেখে নিই আজকের এই সেলিব্রেশনের কিছু মুহূর্ত এবং তারপর আমরা দেখাবো ট্রফি তুলছে ইস্টবেঙ্গল गोल करके इतना दिन बाद ईस्ट बंगाल चैंपियन हुआ कैसा लग रहा है अभी वेरी हैप्पी टू बी चैंपियन इन द ईस्ट बंगाल इट्स अ लेगेसी क्लब आफ्टर लॉन्ग टाइम वी गेट द ट्रॉफी वेरी हैप्पी Everything under control. Extra time. Latest news and exclusive video shonge update thakte, ekhoni subscribe korun amader YouTube channel. Bell icon e click korte bhulben na jano.